গত 15 বছরে সড়ক মহাসড়কে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর দুর্নীতির কারণে রাষ্ট্রের প্রায় 50,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। নির্মাণ সংশ্লিষ্ট কার্যাদেশ ও বিল প্রাপ্তির ক্ষেত্রে মোট অর্থের মূল্যের প্রায় 11-14% ঘুষ বাণিজ্যে ব্যয় হতো। টিআইবির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। ইফতেখারুজ্জামান বলেন, এই খাতের ত্রিমুখী চক্র ভাঙতে না পারলে কোনো সংস্কারই দুর্নীতিরোধ সম্ভব নয়। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ছিল উন্নয়ন প্রকল্পের ছড়াছড়ি, এর মধ্যে সড়ক মহাসড়ক খাত অন্যতম। অভিযোগ উঠেছে, এসব উন্নয়নের নামে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিগত সরকার, আর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকল্প গ্রহণের কারণে বেড়েছে আঞ্চলিক বৈষম্য। প্রকল্প প্রণয়নের সময় বাজেটের 25-30% অতিরিক্ত প্রাক্কলন করা হতো। অনিয়মের কারণে নির্মিত সড়ক ও সেতু তৈরির কিছুদিনের মধ্যেই দেখা গেছে তা নষ্ট হয়ে গেছে। গত 15 বছরে প্রকল্পগুলো নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 23-40%। সড়ক মহাসড়কের উন্নয়ন প্রকল্প নিয়ে টিআইবির গবেষণায় উঠে আসে এসব তথ্য। যার তদবিরের জোর বেশি তারটাকে অগ্রাধিকার দেওয়া হয়। রাজনৈতিক শক্তি, আমলা আর ব্যবসায়িক শক্তি, এই ত্রিমুখী চক্রের কারণেই এ খাতে দুর্নীতি বেড়েছে। উন্নয়ন প্রকল্পের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলো এর দায় এড়াতে পারে না বলে মনে করে টিআইবি। এই তিনটা শক্তির মধ্যে যদি আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের মূল শিক্ষাটা যদি তারা ধারণ করতে না পারেন, তাহলে আমাদের যত রাষ্ট্র সংস্কারের কথা বলি না কেন, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটির বাস্তব সুফল কিন্তু আমাদের হাতে আমরা পাবো সেটা আশা করাটা খুব কঠিন। অবকাঠামো, আইনি প্রাতিষ্ঠানিক অবকাঠামো থাকবে, আমরা আপনারা কথা বলবো, প্রতিবেদন দিব, কিন্তু হয়তো আমরা ঘুরে ফিরে সেই জায়গায় আবার ফিরে আসবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তির পরিবর্তন হচ্ছে কিন্তু দুর্নীতির চর্চা একই রকম। কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু প্রতিষ্ঠানগুলোতে, ক্ষেত্রগুলোতে যে চর্চা দীর্ঘদিনের সেটা পরিবর্তন হয়নি, যার ফলে যাদের হাতে দায়িত্ব বা ক্ষমতা তারা এই ধরনের আচরণ এখনও করে থাকেন বলেই আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যাশা হবে যে যে মূলত যে বিষয়গুলো প্রকাশযোগ্য আইনগতভাবে সব তথ্য যেন প্রকাশিত হয় আমরা চাওয়ার আগে, আপনারা চাওয়ার আগে। ব্যক্তি স্বার্থ, স্বজনপ্রীতি ও অনিয়ম দুর্নীতি রোধে স্বার্থের দ্বন্দ্ব আইন প্রণয়নের পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। যে এই অনিয়মগুলো সংঘটিত হয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে দালিলিক প্রমাণ পর্যন্ত পাওয়া যাবে। লাভলী বিথি, যমুনা নিউজ, ঢাকা।